মতলব উত্তরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় ও দোয়া। মতলব উত্তরে ইস্তিসকার নামাজ আদায়ের পরপরই নামল ষষ্ঠীর গুড়ি গুড়ি বৃষ্টি। কচুয়ার পালাখাল সালেহিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত। হাজীগঞ্জে প্রায় আড়াই মন গরুর পচা মাংস জব্দ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এমন অবস্থায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকা আদায় ও দোয়া করা হয়েছে। বুধবার 7 জুন সকালে মতলব উত্তর উপজেলার ছ্যাঙ্গারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ এ নামাজ আদায় করা হয়। চাঁদপুরে টানা কয়েকদিন ধরেই তীব্র তাপদাহ বইছে। মঙ্গলবার তাপমাত্রা ছিল প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে ফসলের মাঠ। তীব্র গরম থেকে রক্ষা পেতে তাই বৃষ্টি কামনা করে বিশেষ নামাজ আদায় করেছেন স্থানীয় বাসিন্দারা। ইত্তেহাদুল ওলামা মতলব উত্তর এ নামাজের আয়োজন করে। ধর্মমতে এ নামাজকে বলা হয় ইস্তিসকার নামাজ। এ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি বা পানির জন্য প্রার্থনা করা হয়। এ সময় মুসল্লিরা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা বা ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। আয়োজকরা জানান, কালবৈশাখীর মৌসুমেও বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টোটানা তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তারা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছিলেন। নামাজে সবাইকে অংশ নেয়ার জন্য ফেসবুকে প্রচারণা চালানো হয়েছিল। প্রথমে মুসল্লিদের উদ্দেশ্যে নামাজের নিয়ম কানুন বলেন মুফতি জয়নুল আবেদিন। এরপর 2 রাকাত নামাজ আদায় করেন সবাই। এতে বক্তব্য রাখেন মোহাম্মদ আমিনুল হক ব্যাপারী, মুফতি সুলাইমান, মাওলানা আব্দুল বাতেন ফরাজি প্রমুখ। এখানে সালাতুল ইস্তিসকা অর্থাৎ বৃষ্টির নামাজ হয়ে গেল। যেহেতু আমাদের এই মতলব উত্তর সহ সারা বাংলাদেশে এখন অনাবৃষ্টি চলতেছে, কোথাও বৃষ্টি নেই, তাপদাহ চলতেছে, চারিদিকে শুধু গরম আর গরম। তো এই গরমে অতিষ্ঠতা থেকে বাঁচার জন্য আজকের এই সালাতুল ইস্তিসকা বৃষ্টির নামাজ দিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোটা বাংলাদেশে যখন এরকম অনাবৃষ্টির কারণে সারা দেশের মানুষ কষ্ট করতেছে, গরমের কারণে অত্যন্ত প্রচুর গরম হয়েছে, সেই কারণে আল্লাহ রাসূলের একটি সুন্নত হলো যে যখন এই অবস্থা সৃষ্টি হয় তখন তোমরা আল্লাহ তাআলার কাছে রুজু হও। চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় অসহনীয় গরমে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়। এদিকে রহমতের বৃষ্টি কামনায় নামাজ আদায়ের পরপরই গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখা যায়। তাতেই কিছুটা স্বস্তি বোধ করেছেন উপজেলার মানুষ। এই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বেশি হলে স্বস্তির মাত্রা আরও বাড়তো বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল 2:30 পর্যন্ত চলছিল গুড়ি গুড়ি বৃষ্টি, তবে ভ্যাপসা গরম ছিল সারাদিন। বৃহস্পতিবার 8 জুন সকাল 8:30 দিকে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এবং উপজেলার সুজাতপুর হাইস্কুল মাঠে এ ইস্তিসকার নামাজ আদায় করা হয়। নিশ্চিন্তপুর বাজার কমিটি এবং ওই এলাকার ইমাম সাহেবগণের উদ্যোগে আয়োজিত ইস্তিসকার নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন নিশ্চিন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইমাম হোসেন মোস্তাফি। নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। একই সঙ্গে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য দোয়া করেন মুসল্লিরা। এ সময় ইস্তিসকার নামাজে নিশ্চিন্তপুর বাজারের ব্যবসায়ী, নিশ্চিন্তপুর এলাকাবাসী, হরিণা এলাকার বিভিন্ন মসজিদের ইমামগণ, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, সাধারণ মুসল্লি সহ 200+ মানুষ অংশগ্রহণ করে। মুসল্লিরা জানান, গত কয়েকদিন ধরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তাপদাহে পড়ছে সকল শ্রেণী পেশার মানুষ। এর সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং। প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে, ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই, রোদে কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছে উপজেলার সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল 8:30 দিকে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ শেষে 25 মিনিট পর্যন্ত দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনার সময় থেকে হালকা বাতাস বইতে শুরু করে। এরপর সকাল 9:30 দিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে থাকে। তাতেই কিছুটা স্বস্তি বোধ করেছেন উপজেলার মানুষ।
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল সালেহিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাদ্রাসা মিলনায়তনে গভর্নিং বডির সদস্য ও অভিভাবকদের নিয়ে এ মতবিনিময় সভা হয়। মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুর রাজ্জাক আনোয়ারি, শিক্ষক সাদেকুর রহমান, শফিকুল ইসলাম ভূঁইয়া সহ মাদ্রাসার অভিভাবক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁদপুরের হাজীগঞ্জের পৌর হরকাস মার্কেট থেকে প্রায় 100 কেজির মতো গরুর পচা মাংস জব্দ করেছেন নিরাপদ খাদ্য পরিদর্শক শামসুল আলম রমিজ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৌর হরকাস মার্কেটের হাজী আবু তাহেরের গোস্তের দোকানের ফ্রিজ খুললে দেখা যায় পচা ও দুর্গন্ধযুক্ত গরুর মাংস। দোকানে এসব গরুর পচা মাংস রাখার দায়ে হাজী আবু তাহেরের গোস্তের দোকানের মালিক রান্ধনিমুড়া গ্রামের হাজী আবু তাহের ও মোহাম্মদ হারুনের নামে নিয়মিত খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ফ্রিজে থাকা গরুর পচা মাংসগুলো নিরাপদ খাদ্য পরিদর্শক শামসুল আলম রমিজের উপস্থিতিতে ফ্রিজ থেকে বের করে ব্লিচিং পাউডার দিয়ে ডাকাতিয়া নদীর পাড়ে মাটি চাপা দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক শামসুল আলম রমিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসে তারা ফ্রিজে এ গরুর পচা মাংসগুলো পেয়েছেন। দুই মালিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আসতে পারো, অবশ্যই লোক আসছে।